ফাইভ স্টার হোটেলে দেখুন, আপনি আমাদের মতন ইনস্টিটিউট দেখুন, আপনি ক্লাসিফিকেশন সোসাইটিস বা ভারত সরকার তারা সার্ভেয়ার হিসেবে নেয় এই এক্সপিরিয়েন্সের জন্যে। এই যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আউট অ্যাট সি, এটার কিন্তু বিরাট দাম, এবং সেইটা ডাঙায় প্রচুর কাজে লাগে, যার জন্য অপরচুনিটিস আর দেয়ার গেলোর। অতএব আপনার আফটার দ্যাট সেভিং দ্যাট ইউ হ্যাভ মেড, আপনি যে ডাঙায় চাকরিটা পাবেন সেটাও কিন্তু অত্যন্ত লুক্রেটিভ, এবং যেহেতু অনেক কম এক্সপার্ট অ্যাভেলেবল, ডিমান্ড প্রচুর ডাঙায়। গ্রেট, এই মুহূর্তে একটা ফোন আছে আমাদের সঙ্গে, নিয়ে নেব। নমস্কার, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলুন, কি প্রশ্নটা আপনার বলুন। এই প্রশ্নটা আমি নিয়ে আসছিলাম একটু আগেই, ঠিক আছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েরা কি আসতে, ঠিক, এটা খুব মানে মধ্যবিত্ত পরিবার এবং মেয়েদের। আজকে 2012 আমাদের ফার্স্ট ইন্ডিয়ান লেডি ক্যাপ্টেন মিসেস রাধিকা মেনন উনি ছিলেন, তো মেয়েরা তো আস্তে আস্তে আসছি, আর বোথ ডেক সাইডে ইনক্লুডিং ইঞ্জিন সাইড, দ্যাট ইজ নটিক্যাল ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিং, দুদিকেই মেয়েদের আজকে দে আর ফুলি কেপেবল অ্যান্ড অ্যালাউড বাই দ্য ডিজি শিপিং, যেটা মিস্টার ব্যানার্জি এক্ষুনি বললেন। তো মেয়েরা ডেফিনেটলি আসতে পারে, অ্যান্ড দে ক্যান মেক আ গুড ক্যারিয়ার আউট অফ দেয়ার লাইফস। আমি জাস্ট অ্যাড করবো একটা জিনিস, ইউনাইটেড নেশনসের আন্ডারে হলো ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের একটা কিন্তু এজেন্ডা দিয়ে আছে, হাউ টু ব্রিং ইন লেডিজ মোর টু সি ফেয়ারিং অ্যাজ আ ক্যারিয়ার। ঠিক, এই মুহূর্তে আরও একটি ব্রেক নেব, এই বিরতির পরে আবার ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পরে ফিরলাম আবার, বিশিষ্ট মানুষদের সঙ্গে তো কথা হচ্ছে স্টুডিওতে, কিন্তু এই মুহূর্তে আরও কিছু বিশিষ্ট মানুষদের কথা আমরা শুনে নেব একটি তথ্যচিত্র, সঙ্গে থাকুন। আমরা নিউটন ইউনিভার্সিটির শিপিং ক্যাম্পাস থেকে আমি বলছি, আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যেটাকে বলা হয় শিপিং ক্যাম্পাস। এটা ভারতবর্ষের যত মেরিন ট্রেনিং ইনস্টিটিউট আছে তাদের থেকে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট আমি বলতে পারি। শিপিং ক্যাম্পাসটা হচ্ছে যে একটা ফুল ইঞ্জিন রুমের সমস্ত মেশিনারি এখানে আছে, এবং ছেলেদের ট্রেনিং দেওয়া হয় যাতে কী করে সমস্ত মেশিনারি চালানো হয়। এই ট্রেনিংটা আমরা ইন্ট্রোডিউস করেছি কারণ জাহাজে গিয়ে যে জিনিসটা দেখবে সেই একই জিনিস ওরা এখানে প্র্যাকটিস করে যাচ্ছে, যাতে ওরা গিয়ে আর কোনো অসুবিধা ওখানে ফিল করে না ইঞ্জিন চালাতে। যারা ক্লাস 12 পাস করে আসে তাদেরকে আমরা তৈরি করি যাতে তারা জাহাজে গিয়ে ক্যাডেট হয়ে জয়েন করতে পারে। আমাদের ক্যাডেটদের যে এখানে যে ট্রেনিংটা দিই সেটা নট অনলি স্কিল আর নলেজ, আমরা তার সাথে অ্যাটিচিউডটাও ওদেরকে তৈরি করি। এদের একটা সিমুলেটেড ট্রেনিং হয়, সেটা অ্যাকচুয়ালি মনে হয় যেন জাহাজেই ওরা ব্রিজে কাজ করছে, এবং কীভাবে কী অ্যাকশন নেবে সে সমস্ত এদের শেখানো হয়। আমি 2006 পাস আউট, প্রেজেন্টলি আমি সেস সেলটা করে এসেছি সেকেন্ড ইঞ্জিনিয়ার, নেক্সট শিপ আমি জয়েন করবো অ্যাজ চিফ ইঞ্জিনিয়ার। এবং আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গায় দাঁড়িয়ে থাকার পেছনে সবথেকে বড় ভূমিকা আমাদের কলেজে। যারা ভবিষ্যতে পরিকল্পনা করছে যে নটিক্যাল সায়েন্স এবং মেরিন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে, তাদেরকে আমি আস্তে অনুরোধ করবো নিউটিয়া ইউনিভার্সিটিতে। এখানে ওরা গ্রুম হওয়ার পর দে এলিভেট স্লোলি ইন টু দেয়ার কেরিয়ার থ্রু ভেরিয়াস ফেজ অফ এক্সামিনেশনস, অ্যান্ড পাঁচ থেকে ছ বছরের মধ্যে দে বিকাম দ্য চিফ ইঞ্জিনিয়ার অন এ শিপ। As far as the financial part is concerned, once you become chief engineer, if you join the Indian company, your salary will be in the range of 4 to 5 lakhs per month. And if you joined in a foreign company, it will be in the range of $10,000 per month. Join marine engineering and join sea professions, and we are there to produce the finest kind of engineers which will be befitting টু দ্য ইন্ডাস্ট্রি। 2006 সালে মেরিন ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ থেকে পাস আউট করেছি। 2006 সালে পাস আউট করার পর আমি ক্যাম্পাসে সিলেকশন হয়েছিল আমার, অ্যান্ড সেখান থেকে অ্যাজ জুনিয়র ইঞ্জিনিয়ার স্টার্ট করি ক্যারিয়ার, অ্যান্ড প্রেজেন্টলি আমি অ্যাজ সেকেন্ড ইঞ্জিনিয়ার সেল করছি। যারা অ্যাসপায়ারিং মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান বা বিএনএস নিয়ে পড়তে চান, তাদেরকে একটাই উপদেশ দেবো,
যে আপনারা এই কলেজে আসুন, এই কলেজ ইনফ্রাস্ট্রাকচার দেখুন। অ্যাজ পার মাই ওপিনিয়ন এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট ইন ইন্ডিয়া। জাহাজ একটা সেলফ সাপোর্টেড জিনিস এবং সেখানে বাইরে কোনো সাহায্য নেই, মেডিকেল হেল্প নেই, সেখানে মেডিকেল কালচারটা আমাদের করা হয়। এখানে যখন এরা ছেলেগুলো ট্রেনিং নেয় তখন কী হবে, তাদের ট্রেনিংয়ের সাথে সাথে তাদের সাথে সেফটি জিনিসটা তাদের মধ্যে ইমবিউড হয়ে যায়, সেটা আমরা চেষ্টা করি। আচ্ছা, সময় একদম শেষের দিকে, একদম আমি অমিতাভবাবুর কাছে যাব, আপনি আমাদের একটু বলুন যে কেরিয়ার প্রসপেক্টে কি, আপনি একটা স্ট্যাটিস্টিক দিতে চাইছিলেন আমাদের, একটু দিন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয়ই মানবেন যে কোনো কোনো ইন্ডাস্ট্রিতে সেই ইন্ডাস্ট্রি যদি গ্রো করে তবে কেরিয়ার প্রসপেক্টস হতে বাধ্য। এবারে মেরিন সাইডে যে ম্যান পাওয়ার স্টাডিটা করা হয় সেটা করে বিমকো ISF বলে একটা কম্বাইন্ড বডি আছে, দুটোই শিপিং অ্যাসোসিয়েশন, তারা 4-5 বছর অন্তর আপনার একটা সার্ভে করে যে কত আমাদের ম্যান পাওয়ার লাগবে। তো সেটা থেকে আমি বলছি, আপনারা ইচ্ছে করলে গুগলেও যেতে পারেন, আমি আবার রিপিট করছি, বিমকো ISF ম্যান পাওয়ার স্টাডি 2015তে লাস্ট হয়ে যায় বা 2020তে হবে। তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে 2015তে শর্টেজ ছিল 16,500, 2020তে শর্টেজ ছিল হবে 92,000, আর 2025 শর্টেজ হবে আপনার 1,47,500। কিন্তু এটা মানতে হবে, এই শর্টেজটা কিন্তু মানে নয় যে আমরা কোনো ভালোভাবে ট্রেনিং না করলে, ভালোভাবে কোয়ালিফিকেশান না করলেও আমরা জাহাজে যেতে পারি। ইট ইজ ভেরি ক্লিয়ার, ইউ হ্যাভ টু টেক আপ দ্য ট্রেনিং ভেরি ভেরি সিরিয়াসলি, এবং সেটা ভালো হলে তবেই আপনার চাকরিটা ভালোভাবে হবে। শেষ প্রশ্ন নিয়ে যাব ক্যাপ্টেন অনুপ সেনের কাছে, আপনি বলতে চান স্টুডেন্টদের কিছু প্রসপেক্ট নিয়ে? ইয়া, স্টুডেন্টসদের বলবো আমি ডেফিনেটলি যে জাহাজে আসবে, ডেফিনেটলি এনারা যখন ইঞ্জিনিয়ারিংটা বলছেন নটিক্যাল সাইডে, সবচেয়ে মজার জিনিসটা হলো আপনারা দেশ ভ্রমণ করুন, সারা পৃথিবী ভ্রমণ করুন, তার সঙ্গে হ্যাভ ফান অ্যান্ড গেট পেড ফর ইট, এর চেয়ে ভালো জিনিসটা আর কোথায় হতে পারে বলুন? সত্যি কথা, এর থেকে ভালো আর কি হতে পারে? আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম ওনাদের কাছ থেকে। অনেক ধন্যবাদ আপনাদের, অমিতাভ ব্যানার্জি এবং ক্যাপ্টেন অনুপ সেনকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, এর পরবর্তী পর্বে আমরা আসবো 14 ফেব্রুয়ারি ক্যাম্পাস লাইফ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এই সিরিজেই, এবং ততদিন আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।